कौनगर माँ शारदा हॉस्पिटल में डॉक्टर्स डे मनाया गया। हॉस्पिटल की ओर से उपस्थित अतिथियों को सम्मानित किया। स्थानीय विधायक डॉक्टर सुदीप्त रॉय, जस्टिस अपूर्वा सिन्हा रॉय, डॉक्टर शोभन चटर्जी, डॉक्टर कौशिक दत्त, डॉक्टर दिलीप कुमार को सम्मानित किया। इस अवसर पर डॉक्टर देवीदास उपस्थित थे। जस्टिस अपूर्वा सिन्हा रॉय ने कहा कि आज पूरे विश्व में डॉक्टर डे के साथ साथ पूर्व मुख्यमंत्री विधान चंद्र रॉय का जन्मदिन और मृत्यु दिवस मनाया जा रहा है। कौनगर माँ शारदा अस्पताल में उपस्थित अतिथियों ने उन्हें श्रद्धांजलि दी। शारदा देवी की प्रतिमा को माल्यार्पण किया। जस्टिस अपूर्व सिन्हा रॉय ने अपने संबोधन में कहा कि जब हमारी तबीयत बिगड़ी है उस वक्त अगर हम भगवान के बाद किसी पर विश्वास करते हैं वह डॉक्टर ही है जिन पर हम सबसे ज्यादा विश्वास करते हैं। আজকে এই দিনে আসতে পেরে আমার তো ভালো লাগছে, কারণ এটা একটা সত্যি খুব আমার কাছে ইম্পর্টেন্ট ডে, কারণ ডাক্তারবাবুরা আমাদের জীবনে দেবতার মতো আর কি। এবং সেই নিয়েই আমি আজকে বলবো যে কথাগুলো, সেটা এখন বলছি না, কারণ আমাকে তো কিছু বলার জন্য রাখতে হয়েছে। ডাক্তারবাবুদের কাছে যে আমরা কৃতজ্ঞ, কতটা কৃতজ্ঞ, আমার মনে হয় এই ইন্টারভিউটা আপনারা যদি অনুষ্ঠানটার পরে নিতে না আমার পক্ষে সুবিধা হতো আর কি। তো মা শারদা হাসপাতালে এসে আমি আজকেই প্রথম এলাম, এসে এদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার মনে হলো যে এই স্থানীয় অঞ্চলে এইরকম একটা হাসপাতালের বড় প্রয়োজন ছিল এবং এখানকার সাধারণ মানুষেরা পরিষেবা পান এবং এই পরিষেবাটাকে আরো বিস্তৃত করার প্রয়োজন এবং সেই জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছেন, এটাও আমি শুনেছি। এটা আমার ভালো লাগলো যে এটা বোধ হয় NABH অ্যাক্রিডেটেড, এটাও খুব আনন্দের খবর আর কি। যাই হোক, আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং এরকম একটা দিনে আরো বিশিষ্ট ডাক্তারবাবুদের সঙ্গে আমার আলাপ হচ্ছে, এটা আমার পক্ষেও খুব ভালো, খুবই অনার ফিল করছি। এখানে ইনভিটেশন আমাকে দেওয়া হয়েছে, আমি এজ এ কার্ডিওলজিস্ট, আমি হার্টে পেসমেকার অ্যাঞ্জিওপ্লাস্টি অ্যাডভান্সড প্রসিজারগুলো করি। অ্যান্ড আমি এতদিন থেকে দেখছি অনেক, আমরা আমি তো অনেক রেফারেল পেশেন্ট দেখি যেখান থেকে পেশেন্ট খুবই খারাপ থাকে আসে। মা শারদা হসপিটাল থেকে যে কোনো পেশেন্ট এসছে আমার কাছে মেডিকাতে, দে অল ওয়ের প্রপারলি ম্যানেজড অ্যান্ড লট কাইন্ড অফ এথিক্যাল প্র্যাকটিস এখানে হয়। তো I wish them greater success in coming future. I wish them to grow further. This area needs little better infrastructure, and they are doing very good service to the local population. Thank you. I'm Dr. Dilip Kumar, cardiology director at Medica Hospital. Aajke Dr. Vidhan Chandra Rai, jini chilen amader prothom চিফ মিনিস্টার এবং একজন ডাক্তারবাবু, যিনি প্রায় শ্রেষ্ঠ ডাক্তারবাবু প্রায় বলা যায়, ধন্বন্তরির সাথে তাকে তুলনা করা হয়। একাধারে চিকিৎসা জগৎ এবং তার সাথে তার যে রাজনৈতিক কার্যক্রম কর্মকাণ্ড তার মধ্যে আমরা বলতে পারি বিধান নগর তিনি সৃষ্টি করেছেন, কল্যাণী তিনি সৃষ্টি করেছেন থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গকে উনি নতুন ভাবে সাজিয়েছেন। আফটার ব্রিটিশ পিরিয়ড যে আমাদের মধ্যে একটা কলোনিয়াল স্টেজ ছিল সেটাকে উন্নত করা ডক্টর বিধান চন্দ্র রায় করেছেন, এবং তার চিকিৎসা জগতের যে মিরাকল সেগুলোর তো কথা আমরা জানি, তাই তাকে আমরা স্মরণ করি। তার জন্ম এবং মৃত্যু দিন একই, এটাকে আমাদের ডক্টর ডে হিসেবে পালন করা হয়। এই ডক্টর ডেটা আমরা মা শারদা হসপিটাল যে 2016 থেকে শুরু হয়েছে প্রতি বছরই আমরা পালন করে এসেছি, এবং এবং এখানকার এখনকার কিছু ডক্টরসদের আমরা সম্মানিত করি, এবং ডক্টর চিকিৎসক দীপ্ত রায় আজকে এসেছিলেন, তেমনি উনিও একজন ডক্টর এবং একজন রাজনীতিবিদ, এবং দিলীপ কুমার এসেছেন এবং অন্যান্য ডক্টররাও আসছেন, সকাল থেকে প্রচুর ডক্টরই আসছেন এবং তারা তাদের আমরা সম্মানিত করছি নানাভাবে। এইভাবে আমরা উদযাপন করি ডক্টর ডে প্রতি বছর।
8 বছর হলো আমাদের মা সারদা হসপিটালের প্রতিষ্ঠা হয়েছে। এই 8 বছর ধরেই আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, তার মধ্যে ডক্টর ডেটাই আমাদের জন্য আর কি শ্রেষ্ঠ ডে। বছরে এই দিনটাই আমাদের সবচেয়ে বড় দিন। আমি প্রজাপতি চট্টোপাধ্যায়, মা সারদা হসপিটালের কর্ণধার।